নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&D-তে। বর্ধমানে দুর্গাপূজা প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছি আমরা। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি লক্ষ্মীপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো প্রাঙ্গণে। আমরা চলো দেখি এখানকার পুজোতে এনারা কী করতে চাইছেন। দেখতে পাচ্ছ পুরো দমে প্রস্তুতি চলছে এখানকার পুজো মণ্ডপে। এগুলো কি কাপড় দিয়ে বাঁধা আছে নাকি দাদা, না সুতো? কাপড় খুব সরু সরু করে কাপড় কেটেছেন। এখানে বসে রয়েছে শিল্পীরা, এনারাই তৈরি করছেন এই মণ্ডপ। দাদা কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি জগদাবাদ, বর্ধমান। বর্ধমান, আচ্ছা। আপনারাই তাহলে প্যান্ডেল করছেন? পুরো দমে প্রস্তুতির কাজ চলছে, দেখতে পাচ্ছ। নিচে হচ্ছে বাঁশ রয়েছে, ছোট ছোট বাতা দিয়ে সুতো দিয়ে সেলাই করে রয়েছে। উপরে রয়েছে লোহার কাজ, শুনুন, যেটা হবে তোমরা বুঝতে পারছ যে বেশ জমকালো ব্যাপার। অবশ্যই চলে এসো লক্ষ্মীপুর মাঠ সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটির পুজো মণ্ডপে। এইখানে বসবেন মা, দেখছি এখনও কাজ চলছে। পেছনের লোহার একটা বিরাট বড় রিং করা রয়েছে দাদাদের, এটা নিশ্চয়ই একটা আকর্ষণীয় কিছু হবে। আমাদের প্যান্ডেলটা বিশেষত্ব হচ্ছে, আমরা তো পঞ্চতন্ত্রটা কি একটা পাঁচটা জিনিসকে নিয়ে, একটা হচ্ছে পঞ্চতন্ত্র, আগুন, জল, বাতাস, বায়ু, জ্যোতিষমণ্ডল সব কিছুকে নিয়ে আমাদের একটা পঞ্চতন্ত্র সৃষ্টি হয়, যেখান থেকে আমাদের জীবের সৃষ্টি। পঞ্চতন্ত্র না থাকলে আমাদের জীব এখানে পৃথিবীতে যেমন একটা একটা অজস্র মানুষের, পশু পাখি, গাছপালা সবাই কিন্তু এই পঞ্চতন্ত্রের উপর নির্ভর করে সৃষ্টি হচ্ছে। তো সেই জায়গায় আমরা পদ্মকেই চুজ করেছি এই কারণে, কারণ দুর্গার একটা কোমল হচ্ছে দুর্গার একটা বিশেষত্ব, সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। এবার সেই জায়গায় পুরো প্যান্ডেলটা হচ্ছে পদ্মর একটা থিমকে কেন্দ্র করে। এবার লোহার যে বাইরে এটা হচ্ছে পদ্মই, পদ্মর একটা কুড়ি আচ্ছা ফুটে ফুটছে এরকম। আর ভিতরে যে ভিতরে কী করতে চাইছো তোমরা, এইগুলো কী করতে চাইছো ভিতরে? এখানটাতে একটা পিলার হবে পঞ্চতন্ত্রের। আচ্ছা, পঞ্চতন্ত্র পিলারটা পাঁচটা আছে এখানে। পঞ্চতন্ত্রে আমাদের যে জিনিসগুলো থাকে, হ্যাঁ, জল, বায়ু, অগ্নি, সেই তাদের মডেল থাকবে একদম, সবগুলোকে নিয়ে হচ্ছে। আচ্ছা, আর ভেতরে থাকবেন মা? আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ন্যাচারাল কালারটাকে রাখতে চাইছি, কারণ আমরা এখন কি হয়েছে সব কিছু ল্যাবরেটরি প্রসেসে এসে আমরা সব কিছু সহজে পেয়ে যাচ্ছি, তো ন্যাচারাল জিনিসটাকে আমরা ভুলে যাই। তো সেই জিনিসটাকে মাথায় রেখে কাজ হচ্ছে, যেমন আমাদের সাইডে বাঁশের এই যে এই জিনিসগুলো তৈরি হচ্ছে এগুলো ন্যাচারাল কালার থাকবে, কারণ এইটাই হচ্ছে সবথেকে মজার বিষয়। কারণ আমরা সব কিছু যদি কালারফুল করে দিই সেটাতে সেখানে সেই বিষয়টা থাকবে না বা সেই মজাটা থাকবে না। তো যেমন আয়রনের এই পিলারটা হবে, ওখানেও একটা ন্যাচারাল কালার থাকবে, কোনো কালারে পার্টিকুলার কোনো কালার করা হচ্ছে না, তো এটা কেমিক্যাল ব্যবহার হবে না, কেমিক্যাল বাদ দিয়ে সুন্দর সুস্থ পৃথিবী। হ্যাঁ, মানে পরিবেশ। তোমার নামটা কি? সুরজিৎ মণ্ডল। পদ্মের পাবড়ি তৈরির কাজ, ভাই বলে দেবে কীভাবে কী হচ্ছে, ভাই কী দিয়ে করছো এই জিনিসটা? আমাদের এগুলো যে কেমিক্যাল যেগুলো থাকে, রেজিন সব কিছুকে মিলিয়ে একটা ফাইবারটা তৈরি, যে ফাইবার তৈরি যে লিকুইড থাকে সেটাকে জমিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে ফাইবার, ম্যাট সব কিছু দিয়ে এই অনেকগুলো তৈরি হয়েছে। আচ্ছা, ধীরে সুস্থে এদিকে তিনটে, এখানে আপাতত রয়েছে চারটে, বাকি লেগে গেছে, এখনও আরও তৈরি হবে হিসাবে। আমাদের যে কনসেপ্টটা তৈরি করা হয়েছে ঠাকুরের, ঠাকুর তো থাকছে আমাদের, যেমন একটা শান্তির বার্তা দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমরা ঠাকুরের যে বিভিন্ন রূপ আছে, যেমন শান্তির ইসে ঠাকুর যেমন আমাদের সাহায্য করেছে আমাদের ওষুধের হাত থেকে, এমন প্রত্যেকটা রূপ আমরা উপরে সেই জিনিসটাকে ডিসপ্লে করছি। এখানে গোল্ডের উপর এখন ফুটিয়ে তোলা হচ্ছে, পরে আরও কাজ হবে আরো কিছু কাজ হবে, খুবই আকর্ষণীয়, পুজোতে আপনারা আসবেন দেখবেন। সুতরাং সবাই মিলে চলে এসো এই দুর্গা প্রতিমা দেখতে। তোমাদের সঙ্গে ঘুরে দেখবো লক্ষ্মীপুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো মণ্ডপ এবং কথা বলে নেব এখানকার ক্লাবের সদস্যদের সাথে। ভিডিওটার সঙ্গে থাকো। আপনাদের পুজোর থিম কি এবছর? আমাদের পুজোর নাম হচ্ছে দীপ্তি, দ্যুতি, দ্যুতি মানে হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। তো এতে বিভিন্ন রকমের আমাদের কাজ থাকছে, আমাদের প্রতিমাটা টোটাল মেটালের উপরে তৈরি হচ্ছে এবং ভিতরে আমাদের অনেক রকম কাজ আছে। একটা পঞ্চতত্ত্ব হচ্ছে,
এবং সবথেকে বড় জিনিস যে মা দুর্গার হাতে কোনো অস্ত্র থাকছে না, কারণ হচ্ছে যে পঞ্চতত্ত্বের উপরে যে জিনিসটা বা মা দুর্গা যে একটা কন্ট্রোল করেছে তার শান্তির একটা বার্তা হিসেবে দেওয়ার জন্য আমাদের এই হচ্ছে থিম। এবং আমাদের কলেজ মোড় থেকে নিয়ে আপ টু পুজো প্যান্ডেল পর্যন্ত রাস্তার পুরো মাঝখানে আলপনা থাকছে, তাছাড়া মহিলা এবং পুরুষদের জন্য বাথরুম থাকছে, ফায়ার ব্রিগেডের ব্যবস্থা আছে, ফার্স্ট প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা আছে, এটাই হচ্ছে আমাদের। আপনারা গত এই যে থিম বোর্ডটা এবছর করছেন, এই এই ভাবনাটা কেন, দেখুন দুটি ভাবনাটা এবছর কেন, মানুষ যত পুজো করে বা যেরকম করে এগিয়ে যায় তখন নতুন নতুন চিন্তা ভাবনা আসে, শুধু প্যান্ডেল করলাম বা একটা কফি করলাম সেটা তো খুব সহজ ব্যাপার, আমরা এর আগে বদ্রীনাথ ধাম করেছিলাম সেটা একটা বদ্রীনাথের কফি করেছিলাম, এই কনসেপ্টটা হচ্ছে টোটাল নতুন কনসেপ্ট। এবং কোনো জায়গায় এই ঠাকুরটা বা এই থিমটা বা এই পুজোটার যে স্ট্রাকচার আছে কোথাও হয়নি, নতুন চিন্তা ভাবনা, আমরা ভালো শিল্পী পেয়েছি, আশিস মাঝি বলে একজন আছে, উত্তম মাইতি বলে আছে মেদিনীপুরে বাড়ি, আর আশিস মাঝির বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে, তো এনাদের দুজনের সাথে পরিচয় হওয়ার পরে নতুন চিন্তা ভাবনার মধ্যে আমরা নতুন থিম তৈরি করেছি। এটা গত বছরের থিম আপনাদের কী ছিল? আমাদের গত বছরে বদ্রীনাথ ধামের আমরা কফি করেছিলাম। এবছর আপনাদের প্যান্ডেল কে করছেন? প্যান্ডেল ডেকোরেটর আছে রবিদাস বলে একজন আছে আমাদের বর্ধমানের ছেলে, স্ট্রাকচার ওরা করছে, আর সমস্ত জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করছে ওই আশিস মাঝি আর উত্তম মাইতি, এই দুজন করছে। মূর্তি কে করছেন? মূর্তি দুর্গা প্রতিমা আশিস মাঝি। আশিস মাঝি যার নাম বললেন? হ্যাঁ। আচ্ছা, আমি মূর্তির কোনো আলাদা বিশেষত্ব রয়েছে বছর? দেখুন মূর্তিতে কোনো অস্ত্র থাকছে না, শুধু কমলের ফুল থাকছে আর টোটাল মেটালের উপরে তৈরি আমাদের মূর্তিটা, এবং আলাদা রকম আমরা আশা রাখছি, আশা করছি যে মূর্তিটা আমাদের বর্ধমানে একটা সেরা জায়গার মধ্যে মূর্তিটা থাকবে, মা দুর্গার প্রতিমাটা। আপনাদের পুজোর উদ্বোধন কবে? উদ্বোধন আমরা চেষ্টা করছি চতুর্দশীতে, আমরা চতুর্থীতে হ্যাঁ চেষ্টা করছি ওটা করার, তার আগেও হয়ে যেতে পারে, তবে একটু ওয়েদার সঙ্গ দিচ্ছে না, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে একটু অল্প। উদ্বোধন করবেন কে? উদ্বোধন আমাদের এখানে প্রত্যেক বছরই এখানকার লোকাল বিধায়ক থাকেন, ডিএম সাহেব, এসপি সাহেব থাকেন, আরও বিশিষ্ট জনরা, এরা সবাই মিলে পুজোটা উদ্বোধন করেন। আপনাদের বছরের বাজেট কত? বাজেট এটা আশা রাখছি 12-15 লাখের মধ্যে আমাদের বাজেট। পুজোর চার দিন আপনারা কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস করবেন, কোনো সামাজিক কাজ? আমাদের ইচ্ছা আছে যেমনি বৃদ্ধাশ্রম থেকে এনে তাদের সঙ্গে কি করা যায়, বা ব্লাইন্ড স্কুল থেকে যারা আছেন তাদেরকে, ব্লাইন্ডদেরকে স্কুল থেকে এনে কিছু করা যায় কি না, এটা আমাদের ভাবনার মধ্যে রয়েছে, তবে অর্থ তো একটা ব্যাপার আছে, দেখা যাক যে কতটা এগোতে পারি। পুজোর চার দিন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের? হ্যাঁ, আমাদের উদ্বোধনের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়, রবীন্দ্রসঙ্গীত হয়, জাতীয় সঙ্গীত হয়, ছোটো ছোটো বাচ্চারা আবৃত্তি করে, গান করে, কবিতা পাঠ করে, এগুলো হয় আমাদের। আর আপনাদের ক্লাবের সোশ্যাল অ্যাক্টিভিটি সারা বছর ধরে কী কী করে? খেলা, ক্রিকেট খেলা আছে, ফুটবল খেলা আছে, বৃক্ষারোপণ আছে মানে গাছ লাগানো, তার সাথে সাথে রক্তদান শিবির, ছট পুজোর সময় বস্ত্র বিতরণ অনুষ্ঠান, ঈদের সময় আমরা বস্ত্র বিতরণ করি, রাখি বন্ধন, এগুলো আছে, সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে, সারা বছরই আমরা করে থাকি। আপনার নামটা যদি বলেন? আমার নাম সুরেন্দ্র শর্মা, আমাদের পুজো কমিটির সভাপতি হচ্ছে সুভাষ বণিক, সম্পাদক হচ্ছে সুমিত কুমার শর্মা, আর কোষাধ্যক্ষ হচ্ছে মনোজ সাউ। আপনার নামটা? মনোজ সাউ। আচ্ছা, আপনি মনোজ সাউ। কেমন লাগলো লক্ষ্মীপুর মাঠ সার্বজনীনের দুর্গাপুজো প্রস্তুতি? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।